তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রস্তুত থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাইন ও মডেল টেন এই দুটি সেট তোমাদের সমাধান করে দেখাবো এই দুটি সেটের মধ্যে থেকে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তার আগে বলি তোমাদের আগের সেটে আমরা এক থেকে মডেল সেট পরিবেশের সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টেগুলো পেয়ে যাবে চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে এক জায়গার আছে গাছের কোঠরে বাস করে এটা উত্তর হবে অপশান ডি কাঠবিড়ালি পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের প্রশ্ন দেখো এরিত্র মাইসিন ওষুধ পাওয়া যায় এটা উত্তর হবে অপশান বি ব্যাকটেরিয়া থেকে পরবর্তী প্রশ্ন দেখো কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় এটা উত্তর হবে অপশান সি হঠাৎ বন্যা হওয়া পরবর্তী প্রশ্ন দেখো রূপর চিহ্ন কি এটা উত্তর হবে অপশান এ এ জি দেখো পাঁচ জাগার প্রশ্ন কী আছে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক এটা উত্তর হবে অপশান ডি জল দ্রাবক চিনি দ্রাব দ্রাবক চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখ আমি হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা আমি অন্য গাছের ওপর জন্মাই ও তার রস শোষণ করে বেঁচে থাকি এখানে আমি কে আমি কে এটা উত্তর হবে স্বর্ণলতা দেখবা যে হালকা দেখবো যে সবুজ কালার হয় গাছের মধ্যে পেঁচানো থাকে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের সূর্যের আলোর সাহায্য গাছের খাদ্য তৈরি কি ধরনের পরিবর্তন এটা উত্তর হবে রাসায়নিক পরিবর্তন চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন ধরনের কী আছে কার্বন টেট্রাক্লোরাইডের একটি অণুতে একটি কার্বন পরমাণু আছে তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের অনুর সংকেত কী হবে চলো উত্তরটা দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছি সুন্দর করে দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে লিখে দিয়েছি কার্বন টেট্রাক্লোরাইডের একটি কার্বন পরমাণু আছে ও টেট্রাক্লোরাইড অর্থাৎ ওই একটি অণু কার্বন পরমাণু চারটি ক্লোরিন পরমাণুর সঙ্গে যুক্ত অবস্থায় আছে সুতরাং কার্বন টেট্রাক্লোরাইডের উলুর সংকেত হবে সি সিসিএল ফোর তাহলে উত্তরটা তোমরা দেখে নিয়েছ চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কী আছে একটি তরল ধাতুর নাম লেখো উত্তর হবে পারদ হ্যাঁ পারদ পরবর্তী প্রশ্ন দেখো আমরা তিন জায়গার কী আছে দুটি প্রাকৃতিক তন্তুর নাম ও তাদের ব্যবহার লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও কার্পাসের ব্যবহার লেখো তারপর পাটের ব্যবহারগুলো দেখে নাও সুন্দর করে দেওয়া আছে কার আর পাট দেবে ব্যবহারটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য দেখাও এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অনেক সেটে প্রশ্নটি পাওয়া গেছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে আমি মুখে বললাম না আর অবশ্যই বিষয় উল্লেখ করবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখবো তিন দাগের চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে এখান থেকে তোমরা এই অব্দি উত্তরটা লিখবে দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা দশ নম্বর মডেল সেটটি সমাধান করব দেখো কি আছে কুইনাইন পাওয়া যায় এটা উত্তর হবে সিংকোনা গাছের ছাল থেকে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে একটি পরজীবী হলো এটা উত্তর হবে অপশান এ উকুন পরবর্তী প্রশ্ন দেখো ভৌত পরিবর্তন হলো অপশান বি বরফ গলে জল হওয়া পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ইউরিয়া ব্যবহৃত হয় অপশান ডি সার হিসেবে পরবর্তী প্রশ্ন কি আছে জলের সংকেত জলের সংকেত কি আমরা সবাই জানি এস টো পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কী আছে কড মাছের যকৃৎ থেকে কোন ভিটামিন সমৃদ্ধ তেল পাওয়া যায় এটা উত্তর হবে ভিটামিন এ ও ভিটামিন ডি ভিটামিন এ ও ডি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের দই প্রস্তুতির জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো কি এটা উত্তর হবে ল্যাক্টোব্যাস্টো ব্যাসিল চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে প্রদত্ত বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো চাল থেকে মুড়ি প্রস্তুত করা একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এটা সম্পূর্ণ সঠিক তা এখানে সত্য দিলাম তারপরটা দেখো বিমানান ঘটনাটি চিহ্নিত করো দেখে নাও হচ্ছে বিমানান এর মধ্যে সুনামিটা হবে বিমানান পরবর্তী প্রশ্ন দেখো পটাশিয়াম মৌরটির চিহ্ন কী এটা হচ্ছে কে পরবর্তী দেখো সোডা ওয়াটার দ্রাব ও দ্রাবক কী কী আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি তোমাদের দেখো আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি সোডা ওয়াটার দ্রাব ও দ্রাবক কী 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 দ্রাব হচ্ছে সিও টু মানে কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে দ্রাবক টু এস টু হচ্ছে জল চলো পরের প্রশ্ন দেখো কী আছে তিন দাগের তিনের এক মিথজীবিতা বলতে কী বোঝায় একটি উদাহরণ দাও চলো উত্তরটা দেখো দেখে নাও মৃতজীবিতা কাকে বলে সুন্দর করে দেওয়া আছে উদাহরণও দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর সঙ্গে কিন্তু অবশ্যই বইটা খুঁটিয়ে পড়বে বইটার দিকে অবশ্যই গুরুত্ব দেবে চলো পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা পরবর্তী প্রশ্ন কী আছে স্টেপ্টোমাইসিস কি এর থেকে প্রাপ্ত একটি ওষুধের নাম লোক আচ্ছা ওষুধের নামটা আমি এখানে লিখে দিয়েছি আর স্টেপ্টোমাইসিস কি আমি তাও দেখাচ্ছি স্ট্রেপ্ট ওষুধটা হচ্ছে স্টেপ্টোমাই মাইসিন আর হচ্ছে নিওমাইসিন দেখো এখানে লেখা আছে মাইসেস নামক হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঠিক আছে স্টেপ্টোমাইসেস কী তার একটি ব্যাকটেরিয়া আর এখানে দেখে সুন্দর করে দেওয়া আছে আমি মুখে বললাম না চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে রেল লাইনে জোরার মুখে ফাঁক রাখা হয় কারণ খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা খুব আসে প্রশ্নটি অবশ্যই ভালো করে পড়বে চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে আমি মুখে বললাম না দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো চার জায়গায় কী আছে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের সংকেত লেখো অ্যামোনিয়া হচ্ছে এনএইচ থ্রি আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সিও টু পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ জায়গায় কী আছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটি মধ্যে কোনটি বা কোনগুলি মৌলিক যৌগিক বা মিশ্র পদার্থ তা লেখক এখানে দেওয়া আছে এর মধ্যে কোনটি মৌলিক কোনটি যৌগিক তা লিখতে বলছে প্রথমে কি আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামটা হবে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ পরবর্তী দেখো কি আছে বি হচ্ছে লোহা লোহাটাও হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ তাহলে কি ম্যাগনেশিয়াম আর লোহাটা হচ্ছে মৌলিক পদার্থ আর হচ্ছে নুন জল নুন জল হচ্ছে মিশ্র পদার্থ নুন জল হচ্ছে মিশ্র পদার্থ চিনি হচ্ছে যৌগিক যৌগিক পদার্থ তাহলে চলো তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা